নমস্কার, গুড মর্নিং। কথায় সুরে সুপ্রভাত অনুষ্ঠানটিতে আজকে আল্ট্রাভিশনের সমস্ত দর্শকদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে যে কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারছি না, কিন্তু খুব মনে হচ্ছে প্রথমে আগে আমাদের রাধা মাধব শ্রীকৃষ্ণকে একটা সুন্দর করে প্রণাম জানাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্ততে। দর্শক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন। আজকে খুব সুন্দর একটি সকাল। আমি প্রতিদিনই সকালবেলা সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে বলি যে আজকে যাদের জন্মদিন তাদের সকলকে আল্ট্রাভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আজকে যে আমাদের সকলের প্রিয়, সবার প্রিয় আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে, আজকে সত্যি আমাদের আজকের জন্মদিনটা সবার কাছে খুব আনন্দের, খুব স্পেশাল জন্মদিন। তো আজকে অনেক কথা হবে, অনেক গান হবে, এবং আজকে সমস্ত কৃষ্ণের উপরেই গান হবে। দর্শক বন্ধুরা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনাদের সঙ্গেও নিশ্চয়ই কথা হবে, অনেক কথা হবে। তো প্রথমে আমরা পরিচিত হই সবার সঙ্গে, তারপরে আমরা গানে যাব। আজকে আমাদের স্টুডিওতে শিল্পী রয়েছেন, নমস্কার, আমাদের প্রশান্ত স্যার রয়েছেন, সবার পরিচিত স্যার, এত গান ভালোবাসেন, বিশেষ করে আমাদের নজরুল গীতি অত্যন্ত ভালোবাসেন। এবং আজকে বাকি যারা রয়েছে তাদের সঙ্গেও পরিচিত হয়ে যাই। প্রথমে আমাদের তালবাদ্যে রয়েছেন আমাদের শ্রী শ্যামসুন্দর সিনহা। তো শ্যামসুন্দরদাকেও সবাই চেনেন। তারপরে আমাদের ছোট্ট বন্ধু রয়েছে অনুরিমা। অনুরিমা টুংটাং করবে, আমাদের পারকাশন বাজিয়ে আনন্দ দেবে। আর আজকে আমাদের বাড়তি পাওনা যেটা, সেটা হলো আমাদের আল্ট্রাভিশনের খুবই আনন্দের কথা, সে আমাদের সবার প্রিয় শ্রী বাবুল দেবনাথ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো বাবুলদাকে কিন্তু আমরা অনেকেই খুব ভালোবেসে বংশীদা ডাকি। তো সকাল সকাল বলছিলাম, এত সুন্দর সুর বাজছিল বাঁশির, তো বলছিলাম বাবুলদা আজকে কিন্তু আপনার জন্মদিন। তো আর এদিকে শ্যামসুন্দরদাকেও বলছিলাম যে তুমিও শ্যামসুন্দর, তোমারও জন্মদিন। আর আমার একেবারে পাশে আমাদের নির্মল দেবনাথ। তো সবাইকে সুন্দর করে আবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন। আর আমরা খুব আনন্দের সঙ্গে আমরা আজকে প্রথমে আমরা গান শুরু করি, কৃষ্ণের গান দিয়ে শুরু করব। তো স্যার একটা গান শুনি প্রথমে। আজকে যে প্রথম গানটি, সেটা হচ্ছে আমরা একটু আলোচনা করছি যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই পৃথিবীতে কেন হয়েছিল। সেটা হয়েছিল যে অশুভ শক্তির বিনাশ করতে এবং শুভ শক্তিকে আহ্বান জানাতে। সেই প্রেক্ষাপটেই কবি নজরুল তার লেখনীতে লিখেছেন যে আমাদের মধ্যে যেন শুভ চিন্তা, শুভ ভাবনা জাগ্রত হয়, আমরা যেন সবার একে অন্যের পাশে বিপদে দাঁড়াতে পারি, একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, কারো ক্ষতি যেন কেউ চিন্তা না করি, এইভাবে যেন শুভ বুদ্ধির সূচনা আমাদের মধ্যে, সেটা এই গানের মাধ্যমেই, সেটার মধ্যেই তিনি এই গানের মধ্যে ব্যক্ত করছেন। একদম, আমি চেষ্টা করছি। এবং আজকে যে গানগুলা আমি করবো সেখানে সবগুলি গানই হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা, এবং 1997 প্রথম সেটা গ্রামাফোন রেকর্ড করেন সেই কালো যে বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমি আমার শিক্ষাগুরু এবং সঙ্গীত গুরু শ্রদ্ধেয় আশিস দেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি।
শঙ্খ চক্র গদা পদ্ম ধারী জগ শ্রী কৃষ্ণ কৃষ্ণাতিথি জগ শ্রী কৃষ্ণ কৃষ্ণাতিথি তিমির সারি জগ জগ শঙ্খ চক্র গদা পদ্ম দৈব কি ডাক ঘরে ঘরে নারায়ণ তোমাকে ডাকে বসুদে দৈব কি ডাকে ডাকে বসুদে দৈব কি ডাকে ঘরে ঘরে নারায়ণ ডাকে বলো রাম শ্রীদাম সুদাম ডাকে বলো রাম শ্রীদাম সুদাম ডাকিছে যমুনা বারি জগ জগ শঙ্খ চক্র গদা পদ্ম ধারি জগ শ্রী কৃষ্ণ কৃষ্ণাতিথি জাগ শ্রী কৃষ্ণ কৃষ্ণাতিথি তিমির সারি হে তোমার সজল নেত্রে ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে দুঃশাসন সবাই দৈপদি ডাকে দুঃশাসন সবাই দৈবকী ডাকে ডাকিতে লজ্জা হারি মহাভারতে হে মহাদেবতা জাগো জাগো আন আলোর বারতা মহাভারতে হে মহাদেবতা জাগো জাগো আন আলোর বারতা ডাকিছে গীতা শ্লোক অসাধারণ অসাধারণ সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটা কিন্তু খুব অসাধারণ। আর আমরা যেটা জানি বা সবাই বিশ্বাস করি যে সবচাইতে গ্রেট মিউজিশিয়ান হলেন আমাদের শ্রীকৃষ্ণ, তাই না বাবুদা? কি বলেন, কৃষ্ণের উপরে আর মিউজিশিয়ান এই ওয়ার্ল্ডে আর কোথাও নেই। তো সকাল সকাল প্রথমেই একজন বন্ধু আছেন, একটু কথা বলে নেব। হ্যালো, কে আছেন? হ্যাঁ,
আমি পদ্মবাড়ি মধুমন্ত্রী বলছি। হ্যাঁ শুভ সকাল, কে বলছেন? প্রদীপ দেবনাথ, পদ্মবাড়ি মধুমন্ত্রী বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ভগবান তোমাকে ভালো রাখুক, ধন্যবাদ, কৃষ্ণ চেতনা জাগুক, একজনের সঙ্গে পরিচয় করাতে আমি একদম ভুলে গেছি, সেটা চলবে না, যে আজকে যার জন্মদিন তিনি আমাদের সঙ্গে স্বয়ং আছেন, তো আরো একজন বন্ধু আছেন, একটু কথা বলে নেই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রামকৃষ্ণ মিশন রোড থেকে রাজশেখর চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, শুভ সকাল, আপনাকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ শুভ জন্মাষ্টমী। হ্যাঁ তার চিনেছেন আমাকে? হ্যাঁ চিনি। হ্যাঁ 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 বলুন। রাজা রাজা? হ্যাঁ রাজা, আমি আমাদের সেই ঐতিহাসিক রাজা। হ্যাঁ তার তার গানটা খুব সুন্দর লাগলো, প্রথম গানটাই। হ্যাঁ হ্যাঁ রাজা শুনলাম, শুনতে থাকো, আরো তো অনেক করছি। হ্যাঁ হ্যাঁ অনেক গান আছে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। অনুরোধ আছে কি? যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। তো আমি যার সঙ্গে পরিচয় করাতেছিলাম, আমাদের নাড়ুগোপাল আজকে আমাদের সঙ্গেই আছেন একদম, আমি একেবারে সঙ্গে নিয়ে বসেছি। কালকে ভাবছিলাম যে যার জন্মদিন তাকে যদি সঙ্গে না নিয়ে বসি, বাবুলদা হয় বলুন, তো আমি নাড়ুগোপালকে একেবারে সঙ্গে নিয়ে এসেছি। আর এই নাড়ুগোপালকে আমার মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিলেন। তো সবাইকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথম যে গানটা হলো এই জাগো জাগো শঙ্খচক্র গদাপদ্মধারী, এই এই রে আজকে বোধ হয় আমার কথা বলাই হবে না। হ্যালো কে আছেন? হ্যাঁ রাজা বলছি। আবারও রাজা? হ্যাঁ রাজা রাজা বলুন। তার যাতে একটা অনুপ জালোটার ভজন যাতে গান। আচ্ছা ঠিক আছে, এটা হবে না, সেরকম কোনো কথাই হতে পারে না, হবে নিশ্চয়ই হবে। তো যেটা বলছিলাম, কংসের অত্যাচারে যখন সব দিক একেবারে অবস্থা খুবই সংকটাপন্ন, তখন দৈববাণী হলো, সেটা সবাই জানি আমরা, দৈববাণী হলো যে দেবকীর গর্ভে যে অষ্টম সন্তান আসবে সে কংসকে বধ করবে, তাই তো স্যার? তো আমি পড়ছিলাম যে জানতে পারলাম যে এর আগে যে সাতজন সন্তান কংসের হাতে নিহত হলো, তারা শুধু নিহতই হলো না, তারা অভিশাপ থেকে মুক্ত হয়েছে, প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর করে কাহিনী আছে। তো যখন কৃষ্ণের জন্ম হলো সেখানেও একটা কাহিনী আছে, বসুদেব এবং দেবকী চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের ঘরে জন্মগ্রহণ করুন, কত সুন্দর ব্যাপার। মানে এই যে আমরা শুনি শ্লোকটা, আবারও একটু বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তখন তখনই আবির্ভূত হয়েছেন যখন আমাদের পরিত্রাণ করার সময় হয়েছে, আমাদের আমরা যখন দুর্দশাগ্রস্ত, আমরা যখন বিপদাপন্ন, তখনই ভগবান উদয় হয়েছেন। তো যখন ভগবান কংসের কারাগারে জন্ম নিলেন আজকের দিনে, তখন তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী হয়েই তাদের কাছে ধরা দিয়েছিলেন, তখন দেবকী এবং বসুদেব স্তব করেছিলেন শ্রীকৃষ্ণের। হ্যাঁ তারপর ধীরে ধীরে ওনার ওদের স্তবে খুশি হয়ে উনি মানব রূপে দুই হাত দুই পা নিয়ে ওদের গর্ভে ছোট্ট সন্তান হয়ে এলেন। কত সুন্দর, আমাদের এই শ্রীকৃষ্ণের কাহিনী থেকে, আমাদের ভাগবত থেকে অনেক কিছু শেখার আছে, আমরা কত বই পড়ি
ভাগবত পড়ি না আমরা, ঠিক না? তো আজকে অনেক কথাই বলবো, আপনারাও নিশ্চয়ই বলবেন। তো স্যারের দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গান হচ্ছে যে একজন পরম ভক্ত, উনি পদ্মলোচন অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, আরাধনা করছেন, কিন্তু পাচ্ছেন না। উনার কেঁদে কেঁদে দু নয়ন অন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, উনি প্রার্থনা করছেন, দেহে প্রভু তুমি আমার সামনে আসো, আমাকে তোরা দাও। এই গানটি ব্যক্ত করছেন নজরুল ইসলাম খুব সুন্দর লেখনীর মাধ্যমে, সেটাও করার চেষ্টা করছি। চল কেঁদে দু নয়ন হলো অন্ধ, দাও দাও দর্শন পদ্ম পলাশ লুচন, কেঁদে দু নয়ন হলো অন্ধ, কেঁদে দু নয়ন আকাশ বাতাস ঘেরা তব মন্দির বেড়া, আকাশ বাতাস ঘেরা তব মন্দির বেড়া, আর কতকাল রবে বন্ধ, কেঁদে দু নয়ন হলো অন্ধ, কেঁদে দু নয়ন হলো অন্ধ। পাখি যেমন সন্ধ্যা খালে বন্ধু স্বজন পালে পালে, ওরে এসে বসেছিল ডালেতে, রাখবো হাতে একে একে ওরে গেল দিক দিগন্তে, পরে আছি একা নিরানন্দ, টুটিল বাদন মায়া শুনিব আবার, টুটিল ভাদন মায়া কবি শুনিব আবার, ওরাঙ্গা চরণ নূপুর ছন্দ, কেঁদে দু নয়ন হলো অন্ধ, কেঁদে দু নয়ন হলো অন্ধ, দাও দাও দর্শন কেঁদে দু নয়ন হলো অন্ধ, কেঁদে দু নয়ন হলো অন্ধ। রুদ্র জলে ফেলে মরে পলে পলে, চলিতেছ হরি কত চলে, হে জীবনেরই পূজা তবু বহিতে কি পাবি প্রভু, জীবনেরই পূজা তবু বহিতে কি পারি প্রভু, পরে আছি একা নিরানন্দ, স্নেহের সোনার ছোঁয়া
দর্শন পদ্ম পলাশল ছন কেদে দু নয়ন রেস্টা আমাদের বাবুলদার বাসিতে রয়ে গেল। খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠান, সত্যি আজকে এত আনন্দের দিন আমাদের। তো যতটুকু বলছিলাম গানটা শুনে আরও কিছুটা মনে হলো, এত ভালো গাইছেন স্যার, মানে এই বয়সে এসেও এতদিন পরেও, অনেক দিন চর্চা নেই তারপরেও অনেক অনেক ভালো লাগছে। সত্যি আমাদের ধর্মনগরের দর্শক বা আল্ট্রাভিশনের সব জায়গায় যত দর্শক রয়েছেন আজকে তাদের একটা বাড়তি পাওনা। তো যেটা বলছিলাম যে আমাদের শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন তখন কিন্তু সব চুপচাপ, কারণ যোগমায়ার আবির্ভাবে তখন সবাই যোগনিদ্রায় মগ্ন। হ্যাঁ, এদিকে আমাদের গোকুলে তখন সবই কিন্তু মায়ার ছলনা, এদিকে যোগমায়ার আবির্ভাব হবে আর এদিকে কৃষ্ণের, তো সবাই একেবারে যোগনিদ্রায় মগ্ন। সেখানে কৃষ্ণ এলেন এক জায়গায়, যোগমায়া চলে গেলেন আরেক জায়গায়, সেই গল্পটাও আমরা বলবো। অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলবো যে কৃষ্ণ কীভাবে জন্মের পরেই অদল বদল হয়ে গেলেন, কোথাকার কৃষ্ণ কোথায় চলে গেলেন। তো আরও একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। কে আছেন? হ্যালো, হ্যাঁ শুভ সকাল, আপনাকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। হ্যাঁ বলুন, কে বলছেন? একদম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, শুভ জন্মাষ্টমী, ভালো থেকো, ফোন করলে খুব ভালো লাগলো, আমাদের সঙ্গে থেকো, স্যার অনেক গান শোনাবে আজকে। তো দর্শক বন্ধুরা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে অনেক সেই গল্পটাও হচ্ছে আর আমাদের প্রশান্ত স্যারের গানও হবে, সঙ্গে থাকো।